मजा ना আপনারা যদি আমাকে কোন দেন আমরা কেমনে চলুক কামু কি এই কামের উপরেই তো সংসারটা চলে তিন চারটা পেট চালাই আচ্ছা ধরো আরো 10 টাকা দিলাম হইছে আর কোনো কথা বলে না এখন যাও সাহেব এদিকে আসো তুমি তোমার নাম কি ছোটন 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 নাম তো সুন্দর কিন্তু ছোটন নামের মানুষ তো কম কথা কয় তুমি এত বেশি কথা বলো কেন হ্যাঁ জি বুঝো নাই আমার কথা আমাগো মতো গরিব গো সারা জীবন ভক্তি হইব ফেরত দেয় না একদম
আরে সাইল ডাইল নুন কিছু নেই, পোলাটার কত জ্বরে কইরা যাইতেছে, ডাক্তার দেখুন লাগে না। হ্যাঁ কাল বেশি করে কাম করুন নে, কাম করে যেটি হওয়ায় ওরে দিয়া ওরে ডাক্তার দেখাব, আর বাকি যাহা দিয়া সাইল ডাইল সব কিনব। ফুটনের মতো দিন মজুররা এভাবেই কি পদে পদে ঠকবে আজীবন? তারা কি আমাদের মতো মানুষ নয়? তাদেরও সংসার আছে, স্বপ্ন আছে, তবে কিসের এত বিপদ? তারা এটাই কি তাদের অপরাধ? আমরা কি পারি না তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে? আসো আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এ সকল খেটে খাওয়া দিন মজুরের ন্যায্য পাওয়া যথাসময়ে মিটিয়ে দেবো।